সালাম রফিক জব্বার বরকত সফির সহ বাহান্নর ভাষা শহীদের স্মরণে নেত্রকোণে শুরু হয়েছে সপ্তাহব্যাপী একুশে বইমেলা। 16 ফেব্রুয়ারি সন্ধ্যায় মুক্তারপাড়া বকুলতলা প্রাঙ্গণে সাধারণ গ্রন্থাগারের আয়োজনে বইমেলার উদ্বোধন করেন নেত্রকোণা 2 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। আর এই বইমেলাকে কেন্দ্র করে প্রতিটি স্টলে যেন উপচে পড়া ভিড় বইপ্রেমীদের। শহরসহ প্রত্যন্ত গ্রামের মানুষও ছুটে আসছেন এই বইমেলায়। বিশেষ করে যারা ঢাকা অমর একুশে বইমেলায় যেতে পারেননি তাদের জন্য এই বইমেলা হয়ে উঠেছে প্রাণের মেলা। তবে বইমেলাটি 7 দিন নয়, কমপক্ষে 15 দিন আয়োজনের দাবি জানান মেলায় আগত কবি, সাহিত্যিক, শিল্পী ও বইপ্রেমীরা। বইমেলা আমাদের একটি জ্ঞানের একটি আধার এবং এই বইমেলার মাধ্যমে আমাদের অনেক সাহিত্যিকের সৃষ্টি হয়েছে। এই বইমেলা এসে আমরা অনেক বড় বড় সাহিত্যিক কবিদের আমরা সংস্পর্শে আসবো। আজকের এই নেত্রকোণা গ্রন্থাগার কর্তৃক আজকের এই বইমেলা, এই আয়োজনটি আমরা যত ছোটো করি দেখি না কেউ, কিন্তু এর চিন্তা অনেক সুদূর প্রসারী, অনেক মহৎ। আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মকে বই পড়তে আগ্রহী করা করে তোলা উচিত। এখানে বিভিন্ন লেখক এবং পাঠকের মধ্যে একটা মিলন মেলা, নতুন প্রজন্মরা বই পড়ে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি হবে, একটা মত প্রকাশের সুযোগ পায়, তার যেন সংস্কৃতিটা বিকাশ করতে পারে। আমি চাই এই বইমেলার যে ব্যক্তিটা বাড়ানো হোক, এইজনটা অত্যন্ত সন্তোষজনক এবং খুবই ঐতিহ্য বহন করে, নেত্রকোণার সংস্কৃতির ঐতিহ্য বহন করে। তবে সকলের দাবির প্রেক্ষিতে আগামী বছর ব্যাপক পরিসরে বইমেলার আয়োজনের কথা জানান নেত্রকোণা গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র। 7 দিন সপ্তাহব্যাপী আছে, আমরা পরবর্তী সময়ে 15 দিন ব্যাপী করব। 15 দিন ব্যাপী পর যদি মনে হয় যে মানুষের আরো চাহিদা আছে, তাহলে আমরা এটা মাসব্যাপী করব। অবশ্য তপু মাই টিভি।